আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। শিক্ষার আলো আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। এইচএসসির ফর্ম পূরণের ফি কত? নিজস্ব প্রতিবেদক 25 জুন 2021। দৈনিক শিক্ষা ডট কম এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদন শুরু করার আগে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিডিও থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এই প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ যদি আপনি এইচএসসির ফর্ম পূরণ সম্পর্কে কোনো তথ্য জানতে ইচ্ছা করে, তাই প্রতিবেদনটি স্কিপ করবেন না। আগামী 29 জুন থেকে 2021 খ্রিস্টাব্দের এইচএসসি পরীক্ষার অনলাইন ফর্ম পূরণ শুরু হতে যাচ্ছে। এইচএসসির ফর্ম পূরণের জন্য ফি নির্ধারণ করে দিয়েছে ঢাকা বোর্ড। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীর জন্য 2500 টাকা, মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য 1940 টাকা করে ফর্ম পূরণ ফি নির্ধারণ করা হয়েছে। আর নির্ধারণ ফি এর অতিরিক্ত টাকা নিলে কলেজের ফর্ম পূরণের প্যানেল বন্ধ করে দেওয়া হবে বলে কলেজগুলোকে হুঁশিয়ার করেছে ঢাকা বোর্ড। 2021 খ্রিস্টাব্দের এইচএসসি পরীক্ষা ফর্ম পূরণের বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়েছে। জানা গেছে 29 জুন থেকে 11 জুলাই পর্যন্ত বিলম্ব ফি ছাড়া 2021 খ্রিস্টাব্দের এইচএসসির ফর্ম পূরণ করা যাবে। 12 জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের ফি অনলাইন বোর্ডে পাঠাতে হবে শিক্ষার্থীদের। আর 2021 খ্রিস্টাব্দের এইচএসসির পরীক্ষার জন্য নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না। স্বাস্থ্যবিধি মেনে এইচএসসির ফর্ম পূরণ করতে সব কলেজগুলোকে বলা হয়েছে। এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণের ফি নিয়ে বিজ্ঞপ্তিতে বোর্ডে বলেছে, পরীক্ষার ফি বাবদ পরীক্ষার্থীদের কাছ থেকে পত্রপ্রতি 100 টাকা, ব্যবহারিকের ফি বাবদ পত্রপ্রতি 25 টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থীর প্রতি 50 টাকা, মূল সনদ বাবদ 100 টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ 15 টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থী প্রতি 5 টাকা নেওয়া হবে। এছাড়া অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থী প্রতি 100 টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে। প্রাইভেট পরীক্ষার্থী ফি বাবদ 100 টাকা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্র ফি বাবদ প্রতি পরীক্ষার্থীকে 400 টাকা ও ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ পরীক্ষার্থীদের প্রতি পত্রপ্রতি 25 টাকা দিতে হবে। বোর্ড আরও বলেছে, বিজ্ঞান শাখার জন্য 2500 টাকা, মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার জন্য 1940 টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো পরীক্ষার্থীর চতুর্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে এ ফি এর সাথে অতিরিক্ত 140 টাকা যুক্ত হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো শিক্ষার্থী নৈবচনিক বিষয়ে ব্যবহারিক থাকলে বিষয় প্রতি আরও 140 টাকা যোগ হবে। বোর্ড বলেছে, নির্ধারিত ফি এর অতিরিক্ত কোনো ফি আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে ফর্ম পূরণের প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, 2021 খ্রিস্টাব্দের এইচএসসি পরীক্ষার অংশগ্রহণ করতে ইচ্ছুক পরীক্ষার্থীর আগামী 29 জুন থেকে 11 জুলাই পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইন ফর্ম পূরণ করতে পারবেন। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি 12 জুলাই পর্যন্ত জমা দেওয়া যাবে। এর আগে 28 জুন রেজিস্ট্রেশন মেয়াদ থাকা সাপেক্ষায় অনিয়মিত পরীক্ষার্থীদের তালিকাভুক্তর জন্য সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বরাবর সাদা কাগজে আবেদন করতে হবে। এদিন জিপিএ, উন্নয়ন ও 1 বা 2 বিষয়ে পরীক্ষার্থী হিসাবে অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বরাবর সাদা কাগজে আবেদন করতে হবে। 2020 খ্রিস্টাব্দের মূল্যায়নের মাধ্যমে জিপিএ 5 এর কম পাওয়া শিক্ষার্থী জিপিএ উন্নয়নের সুযোগ পাবেন এবং তাদের সব বিষয়ে পরীক্ষা দিতে হবে। তবে 2019 খ্রিস্টাব্দের আংশিক বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থী এ সুযোগ পাবেন না। 28 জুন ঢাকা বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীদের তালিকা প্রকাশ হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনটি। প্রতিবেদনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথেই থাকুন শিক্ষার আলোয়। আল্লাহ হাফেজ।